ফিরলাম বিরতির পর। ধর্মযুদ্ধ 2024 এ আপডেট দিতে থাকছি আপনাদেরকে। উত্তরপ্রদেশের দিকে নজর রাখতেই হচ্ছে। আমেঠি লোকসভা কেন্দ্র, সেখানে এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছেন স্মৃতি ইরানি। কংগ্রেস প্রার্থী কেএল শর্মা 50,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। আমেঠিতে এগিয়ে কেএল শর্মা। অন্যদিকে এই আসন ছেড়ে রায়বেরেলির দিকে নজর রাখতে হবে। রায়বেরেলি, সেখানে কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী লক্ষাধিক ভোটে এগিয়ে রয়েছেন। কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী রায়বেরেলি থেকে লক্ষাধিক ভোটে এগিয়ে রয়েছেন। রাজ্যের ছবিগুলো নজর রাখতে হচ্ছে। রচনা বন্দ্যোপাধ্যায়, তার প্রতিক্রিয়া এসেছে হুগলি কেন্দ্রের প্রার্থী, শুনবো। দেখা যাক, এখন রাউন্ড অনেক বাকি আছে। কর্মীদেরকে কি বার্তা দেবেন? সবাইকে বলবো যে কোনো রকম উত্তেজনা নয়, কোনো রকম কিচ্ছু নয়, সবাই হাসি মুখে থাকো, আনন্দে থাকো এবং শান্তির পরিবেশ যেন থাকে। কোথাও যেন কোনো রকম, সারা পশ্চিমবাংলার মানুষের জন্য একটা বার্তা যে, মানে তৃণমূল কংগ্রেসের লোকেদের জন্য বার্তা যে, কেউ যেন কোথায় কোনো রকম যেন উশৃঙ্খলা না হয়, যেন কোনো রকম চেঁচামেচি নয়, সবাই যেন আনন্দ করে থাকে। দিদি, বসিরহাট যেখানে সন্দেশ খালি রয়েছে, বিজেপি ইস্যু করেছিল, সেই বসিরহাটে তৃণমূল কংগ্রেস 1,00,000-এর বেশি ভোটে এগিয়ে। উপরবেলা আছেন, সততার প্রমাণ দেখেনি হয় না। অন্যদিকে একটু বেঙ্গালুরুর খবরটা দিয়ে দিই। কর্ণাটকে প্রজ্বল রেভান্না, তিনি পিছিয়ে শুধু নয়, বিপুল পরিমাণে তিনি পিছিয়ে, হারলেন বলা যেতেই পারে জেডিএস এর প্রজ্বল রেভান্না। এখনো পর্যন্ত যা সংখ্যা সামনে এসেছে কর্ণাটকের হাসন কেন্দ্র থেকে, সেই ধর্ষণে অভিযুক্ত বিদায়ী সাংসদ প্রজ্বল রেভান্না দেশে ফিরতেই গ্রেফতার হন যিনি, হারলেন হাসন কেন্দ্র থেকে। জেডিএস এর প্রজ্বল রেভান্না হারলেন কর্ণাটকের হাসন কেন্দ্র থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট সংবাদদাতা জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, একটা বিষয় তো পরিষ্কার যে ছবি এখনো পর্যন্ত সামনে আসছে, কেউ এগিয়ে কেউ পিছিয়ে, কিন্তু ইতিমধ্যেই হারের খবর চলে এসেছে প্রজ্বল রেভান্নার। যে প্রজ্বল রেভান্না, যদিও তার ভোট হয়ে গেছিল, তারপরে তার বিরুদ্ধে অভিযোগ যেটা আসে, ভয়ঙ্কর অভিযোগ, গুরুতর অভিযোগ, হ্যাঁ, যেটা সেটা হচ্ছে যে শতাধিক মহিলা বিরুদ্ধে তিনি, মানে গণধর্ষণের অভিযোগ যাকে বলে, ধর্ষণের অভিযোগ, গণধর্ষণ বলবো না, ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে ছিল এবং সেটা, সেই অভিযোগ এসেছিল যদিও ভোটের পর, কিন্তু তার মানে বোঝা যাচ্ছে ভোটের পরে অভিযোগটা সামনে এলো, এটা যে সাধারণ মানুষের কাছে তার একটা বার্তা চলে গিয়েছিল এবং এটা কিন্তু এনডিএ এই বিপর্যয়ে এনডিএ অস্বীকার করতে পারে না, আরো পরিষ্কারভাবে বললে বিজেপি অস্বীকার করতে পারে না, কারণ এই প্রজ্বল রেভান্না হয়ে কিন্তু প্রচারে যখন গিয়েছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনেই, এবং জেডিএস জনতা দল সেকুলার বরাবর যদিও কংগ্রেসের সঙ্গে ছিল, কিন্তু এই ঠিক ভোটের কয়েক মাস আগে তারা শিবির বদল করে বিজেপির সঙ্গে হাত মেলায়। এবং আরো উল্লেখযোগ্য জিনিস হচ্ছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি অর্থাৎ এই প্রজ্বল রেভান্না, তিনি বিদেশে পালিয়ে গিয়েছিলেন ভোটের পরে, তিনি বিদেশে পালিয়ে গিয়েছিলেন, তিনি কি করে বিদেশে পালিয়ে গেলেন সেটা নিয়েও তদন্ত হচ্ছে। তারই মধ্যে ইতিমধ্যে জনগণের যা রায়, তাতে প্রজ্বল রেভান্না পরাজিত হয়েছেন। বেশ, ধন্যবাদ জয়ন্তদা। আমি আবারও চলে আসছি আলোচনাতে। আমি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন।